হ্যালো বন্ধুরা, তো আজকে এখন প্রায় 12টা বাজতে চললো। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমি, আর তোমাদেরকে গুড আফটারনুন। 12টার বেশি হয়ে গেছে, ওই জন্য বললাম গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল তনুশ্রী গ্লোরিয়াস। তো তোমাদেরকে অনেক 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 স্বাগত আজকের ব্লগে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে স্পেশাল ভিডিও হচ্ছে কি, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো তোমরা তো আগের ব্লগে দেখেছো, বাবার বাড়িতে ছিলাম দশমী পর্যন্ত, দশমীর পরের দিন, তারপরের দিন এসেছি। তো লক্ষ্মী পুজো তাই চলে এসেছি। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো সকাল থেকে একদমই সময় পাইনি, প্রচুর কাজ ছিল। তো ওই জন্যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি সব কিছু গোছানো আছে। তো তোমাদের কাছে সব, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখি বাইরে কে কী করছে। তো এই যে এখানে ভাই বসে আছে, আর এদিকে এই ঘরটাতে পুজো হবে। এখানে পুজোর বাসন সমস্ত কিছু মেজে রেখেছি, ধুয়ে রেখেছি, আর ওদিকে পুজোর বাজার কিছুটা আছে। আর এখানে আম পাতা দিয়ে ফুল দিয়ে টানিয়ে দিয়েছি, পূর্ণিমা লেগেছে যেহেতু, তো পূর্ণিমা মাথায় এগুলো দিই আমি প্রত্যেক পূর্ণিমাতে। তো এই যে এখানে দিয়ে দিয়েছি, আর এই যে বাবা ধান নাচ্ছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আকাশটা খুব সুন্দর লাগছে, আর ওদিকে কাঁঠাল গাছের একজন পাতা নিচ্ছে, পাতা নেবে তাই ওদিকে উঠছে। আর আকাশটা খুব সুন্দর। এই যে ঘরের পুজো আজকে দেওয়া হয়ে গেছে। আর এদিকে পুজোর যোগাড় যন্ত্র সমস্ত কিছু করে রাখা আছে। তো এই যে আর ওই যে ওখানে চিড়ে ভাজা হচ্ছে, আর কই এই যে এখানে তিল, তো তিলের নাড়ু হবে। এই যে তিল, আর এখানে আছে মুড়ি আছে। তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকো। ময়দা মাখা হয়ে গেছে, আর ময়দা মাখানো তো হয়ে গেছে, লুচি হবে আর সুজি হবে। তো ময়দা মাখানো, আর এদিকে নাড়ুও কমপ্লিট একটা, আর এখনো হচ্ছে তোমার গুড়ের নাড়ু। তো এই যে মা ওখানে করছে গুড়ের নাড়ু, তারপরে হবে তিলের নাড়ু, খইয়ের নাড়ু, চিড়ের নাড়ু, সমস্ত রকম হবে। তো তোমরা দেখতে থাকো। সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, পায়েস হবে। তো দুধ ফুটছে, আর এদিকে হবে চিনির শিরা তৈরি করব। তো এই যে বাবা দোকান থেকে যে বোঁদেগুলো এনেছিল, তো এই বোঁদেগুলোতে একটু রস দিতে হবে, মানে রসের মধ্যে দিতে হবে। তো ওই জন্যে এই যে দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি, আর এদিকে আছে সুজির প্যাকেট। তো যেহেতু লুচি হয়েছে, সেহেতু লুচির সাথে একটু সুজি হবে। তো এখন এগুলো বানাতে হবে। তো এখনও এখানে আলপনা দিয়েছি,
তো আমার জীবনের প্রথম এই আলপনা দিলাম, জানি না কেমন কি হয়েছে, তো যাই হোক চেষ্টা করেছি ভালো করার জন্য। এটা হচ্ছে একদম গেটের সামনে, এই যে এখান দিয়ে শুরু, না শুরু আছে দেখাচ্ছি, দেখা যাবে না, এই যে সিঁড়ির থেকে শুরু আছে, এই যে এই যে তো এই যে শুরু ওখান দিয়ে, আর এখানে এখন গোছাচ্ছে, তো আর এখানকার সামনের আলপনাটা এরকম, প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, ঘরের সন্ধ্যা মার দেওয়াও হয়ে গেছে, দিয়ে এখন আমি আলপনা দিয়ে উঠলাম। তো ওদিকে গ্যাসে দুধ আর জল বসানো, তো সেগুলো হবে, পায়েস হবে, সুজি হবে আর বোঁদে, তো এগুলো এখনো হবে, এখনো প্রচুর দেরি, তো যাই হোক আস্তে আস্তে সব করতে হবে। আর ওখানে এখনো ফল বানানো বাকি আছে, তো পুজোর ওখানে ফল বানাতে হবে, মা তো আস্তে আস্তে গোছাচ্ছে, তো আমি এখন যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, এই যে রেডি, ওদিকে পুজো সব গোছানো রেডি, তো ধূপ দীপি জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বা নিয়ে হাতে, মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, কথায় অন্তে উলু দিয়া প্রণাম করিবে, প্রতি শুক্রবারে হইবে বিশুদ্ধ মনে মা লক্ষ্মীর বরে, যেই যেই গৃহবত কালে সবে বানাগণ সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন, সেই গৃহে বাধা রব হইয়া চলা ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা, পূর্ণমাসি হয় যদি কোনো লক্ষ্মী বারে, উপবাসে থেকে নারী পূজিতই আমারে, সকল বাসনা তব হইবে পূরণ, ব্রতের পুত্র রয়ে সুখে রবে অনুক্ষণ, লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত হইলে লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিলাও ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল হাতে এক মুষ্টি করে, তণ্ডুল কি তণ্ডুল দিয়ে যে চার দেয় এক মুষ্টি, বাড়ির পুজো তো কমপ্লিট সব কিছু হয়ে গেছে, আর কাকিমারা পুজো করেছে, তো সেখান থেকে প্রসাদ দিল খিচুড়ি, তো তাই খাচ্ছি বসে বসে, তো যাই হোক এখানে খিচুড়ি আছে, পায়েস আছে, তারপরে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ফল প্রসাদ তো আছেই, তার সাথে পায়েস, নাড়ু, তো খাওয়া হয়ে গেছে অর্ধেক প্লেট শেষ। বলা যায় তো বন্ধুরা বাড়ির পুজো হয়ে গেছে,
তোমরা সবাই প্রসাদ নিতে এসো।